ওকে, অনেকেই এখন অ্যাডসেটে আপনার অ্যাড ম্যানেজারে ঢোকার পরে দেখতে পান যে দিস ইভেন্ট হ্যাজন্ট বিন সেট আপ সেট আপ অন এনি অফ ইউর ডোমেইনস। এই কথাটা মনে রাখবেন, কোনো ডোমেইনে সেট আপ করা না। ইন দ্য ফিউচার অ্যাডসেটস ইউজিং, আচ্ছা এত পুরোটা পড়ার দরকার নেই, যদি আপনি, আমি সিম্পলি বলে দিই, যদি এটা কোনো অ্যাপ ডোমেইনে যদি আপনি অ্যাড করা না থাকে, পারচেজ হলেও এটা পজ হয়ে যাবে, এবং এবং আপনার যদি মানে ইভেন্টসগুলোকে আপনি সেট না করেন তাহলে প্রবলেম হবে। যাই হোক, একদম সোজা বাংলায় বলতে হচ্ছে প্রত্যেকজনের একটা করে ডোমেইন লাগবে এক একটা বিজনেস ম্যানেজারে। আপনাদের হয়তো মনে যে আমার মানে যারা আমার ভিডিও অলওয়েজ দেখেন, সবসময় বলি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইয়েদেরকে মার্কেটারদের হেট করে। আপনারা সবসময় অভিযোগ করেন, গ্রুপে গ্রুপে অভিযোগ করা হয় যে আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এটা যারা গুগলে অ্যাড দেয় তাদেরও একই সমস্যা, সার্কামভেন্টিংয়ের জন্য ইয়ে করে দিচ্ছে। ওকে, এটা কেন করে? এটা শুধুমাত্র মার্কেটারদের করে, সবাইকে করে না। যাদের একটা রানিং বিজনেস আছে, ধরেন ইউএসএ তে আমার একটা ফুলের দোকান আছে এবং আমি এটা মানুষকে সাপ্লাই দিই, আমি সারা জীবন অ্যাড দিয়ে যাচ্ছি, আমি কখনো কিছু বলে না। কেন বলে না? বিকজ ওরা জানে যে আমার একটা বিজনেস আছে এবং একটা ডোমেইন আছে এবং আমি ঠিকঠাক মতো আমি সবকিছু মানুষকে পণ্য পৌঁছে দিচ্ছি, এই ধরনের নিশ্চয়তা চায়। কখনোই মার্কেটারদের সাথে কাজ করতে চায় না, এটা হচ্ছে তাদের সোজা একটা কথা। এবার এবং অলসো তারা কিন্তু কখনো ড্রপ শিপিং পছন্দ করে না। ওরা চায় যে ম্যানুফ্যাকচার করে সেই যেন কম মূল্যে কাস্টমারের কাছে দিয়ে দেয়, মানে সব কিছুতে মানে খোলাসা, সোজা সোজা সবটা জিনিসপত্র পছন্দ করে। আচ্ছা, এবার আসা যাক, এই বিষয়টা আপনি অলওয়েজ দেখবেন, দেখার পরে কি হবে যদি শাইনঅনে কাজ করতে যান অথবা শাইনঅন ছাড়াও যদি কাজ করতে যান, আপনার এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পিক্সেলের ধ্যান ধারণা এবং এগুলো থেকে এগুলো একটু বদলে যাবে। এই ভিডিওটা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু অনেকে হয়তো অ্যাক্সেস পাবেন না অথবা ইংরেজির জন্য বুঝবেন না। তো ওই যে বলছে যে আইওএস আপডেট 14, অনেক জায়গায় হয়তো শুনেছেন অলরেডি যে আইফোনের, সরি অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম, এখানে যে 14 নম্বর মানে 14 ভার্সনের যে আপডেটটা আসছে, সে তার মধ্যে ফেসবুককে রিটার্গেটিং করতে দিবে না, ট্র্যাক করি যে আমরা লোকাল অডিয়েন্স বা রিটার্গেটিং যে বিষয়টা এটা করতে দিবে না। মানে যদি না করতে দেওয়া হয় তাহলে কি হবে? সেই ওল্ড স্কুল মার্কেটিং যেখানে রিটার্গেট করা যেত না, সরাসরি অ্যাড দেখা যেত এবং দেখে সেল করা যেত, কিন্তু অনেক বড় একটা ধাক্কা খাচ্ছে ফেসবুক এবং অবশ্যই মার্কেটাররা যারা সেল করে। কি করা যায়? ও আরেকটা ব্যাপার, সেই আপডেটে আইফোন আপনাকে আস্ক করবে যে আপনি কি মানে থার্ড পার্টি কোনো অ্যাপকে আপনি টার্গেট করতে দিবেন কি দিবেন না। যদি আপনি দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই, বাট বাই ডিফল্ট এটা কিন্তু ইয়ে করা থাকবে। তো অবশ্যই চিন্তার বিষয়, কারণ আমি জিজ্ঞেস করে রিটার্গেট করবো, এটা কে দিবে আমাকে? হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত এই আপডেটটা। এর জন্য সবাই নড়েচড়ে বসেছে এবং ফেসবুকও নড়েচড়ে বসেছে, সবাইকে ইমেল করে দিয়েছে দেখার জন্য যে এই ইভেন্ট নিয়ে আপনাদের আগে থেকে আপনারা রেডি থাকেন এবং আমরা আসতেছি। এবং ডোমেইন ছাড়া বিজনেস ম্যানেজার চালানো যাবে না, তাহলে কি সলিউশন? একটা প্ল্যাটফর্ম shineon.com, হ্যাঁ, এবং আরও অনেক প্ল্যাটফর্ম আছে, তো এরা কিভাবে চলবে? এতগুলো লক্ষ লক্ষ সেলার বা হাজার হাজার সেলার যাদের আছে, তো তারা কিভাবে চলবে? একটা ডোমেইন দিয়ে এতজন কিভাবে কাজ করবে? চলুন দেখে দেখা যাক কি মানে we're going to talk about what it is. iOS 14 is an operating system that currently runs on Apple devices. It's about so seeing it in a big way in videos. They're taking out full page ads in newspapers. Tim Cook recently responded to Mark Zuckerberg's very clear. We had to dig really, really deep talking in relation to iOS 14. কি বলেছে? Problem. Conversion events in Facebook will only report on total. হ্যাঁ, আপনার আপনার মানে আগে দেখতেন যে আপনি ইচ্ছা মতো যে কোনো কনভার্সন ইভেন্ট দিতে পারতেন। আমাদের যদিও ই কমার্স চারটা লাগে, আপনারা ইপিক্সেলের ভিডিও দেখলে অবশ্যই দেখেছেন, কিন্তু মানে 17টা ইভেন্ট আমরা দেখেছি যে ফেসবুক ট্র্যাক করতে দিচ্ছি, বাট এখানে আপনি অনলি 8টার ইভেন্ট ট্র্যাক করতে পারবেন। এখানে খুশি হওয়ার কিছুই নাই, কারণ আপনি মাল্টিপল পিক্সেল দিয়েও আপনি মানে যদি অ্যাড করেন তাহলেও সেই টোটাল 8টাই থাকবে, যদি 4টা পিক্সেলও অ্যাড করেন তো সেখানে 8টাই থাকবে। দেখা একটু পরে দেখা যাবে কীভাবে। তো এইভাবে মানে আমাদের 25% অফ অল মানে ট্রাফিক যেটা আসবে, হ্যাঁ, এগুলো আমরা মানে 25% ইভেন আমরা ট্র্যাকলেস চলে যেতে পারে আমাদের কনভার্সন ডাটা মেবি ডিলেড আপ টু 3 ডেজ। হ্যাঁ, কনভার্সন ডাটা আমরা যেটা দেখি যে একটু আগে ধরেন এই আমার একটু আগে একটা পারচেজ হয়েছে, না 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 এই অ্যাডসেটটা আমরা ডিলিট করব না, বা আমরা মানে কার মানে আমরা একদম লাইভ মানে রিয়েল টাইম আমরা সবসময় ডেটা দেখি যে আপডেট হচ্ছে এবং আমরা ডিসিশন নিতে পারি, বাট এখন এটা পারবেন না, এটা এখানে 3 ডেজ বলছে মাইকেল,
বাট এটা আমি যতদূর জানি যে 48 আওয়ার্স থেকে 7 ডেজ পর্যন্ত লাগতে পারে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ডও ধরেছে হলো 3 ডেজ, বাট 48 আওয়ার্স মানে আজকে বা একটু আগে একটা একটু কার্ড হয়েছে বা হতে পারে, আমি এটা 48 ঘন্টা পরে জানবো। হ্যাঁ, অথবা এমন কিছু কিছু ক্ষেত্রে সেটা 7 দিনও লাগতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে নাম্বার 3, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখে রাখেন কনভার্সেশন ট্র্যাকিং উইন্ডো লিমিটেড টু 7 ডেজ। এটা সম্পর্কে যাদের ধারণা নেই, দেখেন যে ওয়ান ডে ভিউ 7 ডে ক্লিক এরকম থাকে যে, তো মানে হচ্ছে যে আপনার একটা থেকে সেল আসলো কি না, এটা 7 ডেজের মধ্যে এরকম ইয়ে ছিল, 1 ডে 7 ডে 28 ডেজ পর্যন্ত ছিল উইন্ডো। তো তো আপনি 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 এখানে 7 ডে মানে এখানে ওরা ইয়ে করে দিছে, কনভার্সেশন ট্র্যাকিং লিমিট করে দিয়েছে অনলি 7 ডেজের জন্য ইয়ে করা অ্যাডের আন্ডারে। ওকে, সো আপনার সেল হলে আপনি 7 ডেজের মধ্যে যদি আপনার এই ইয়েটা হয় তাহলে ওরা ট্র্যাক করবে, কনভার্সেশনটা ট্র্যাক করবে যে হ্যাঁ এই অ্যাড থেকে সেল হয়েছে। সো এটা লিমিটেড করে ফেলছে, লঙ্গার করে নাই, হয়তো তাদের সমস্যা হয় ট্র্যাক করলে হয় আমেরিকানরা বা উন্নত। এখানে বলা হচ্ছে যে এই জায়গাটা দেখেন যে গতানুগতিক নিয়মে যেটা ছিল ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট এইভাবেই জানতেন, হ্যাঁ ওইটাই আছে। বাট দেখেন এখানে এখানে হচ্ছে যে আপনার ধরেন 2টা পিক্সেল আছে, এখানে ধরা হচ্ছে 2টা পিক্সেল, আমি একটু আগে 3-4টা 4টা পিক্সেলের কথা বলেছি, ধরেন আপনার 2টা পিক্সেলই আছে, ডাটা সোর্স থেকে আপনি পিক্সেল বানিয়ে নিলেন ইচ্ছা মতো, কিন্তু এক নাম্বার 1 পিক্সেলকে 3 জায়গায় ব্যবহার করলেন, মানে এরকম একটা ইয়ে থাকবে ছবিটা আসতেছে। তো এই ইভেন্টগুলো আপনারা জানেন, পারচেজ অ্যাড টু কার্ট ভি কন্টেন্ট সব কিছুই জানেন, তো আপনি এই মানে পিক্সেল যত মানে যতই ইউজ করেন আপনি 8টা মানে এখানে অনলি 8টা মানে ইভেন্ট আপনি ট্র্যাক করতে পারবেন। এই মানে 1 পিক্সেল 1 1 1 বা এখানে যদি 3ও হতো 4ও হতো 5ও হতো যাই হইতো, যতগুলো ইভেন্টে নিতে পারছেন না কেন 8টার পরে আর আপনি ট্র্যাক করতে পারবেন না। সো দ্যাটস প্রিটি মাচ ইম্পর্টেন্ট টু নো, এই জিনিসটা আসলে চেঞ্জটা, আর কোনো চেঞ্জ আপনার আসলে পরিলক্ষিত হবে না। তো আমি টেনে দিচ্ছি খুব শর্টকাট আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এরকম দেখা যাবে আপনি যখন ইভেন্টগুলো, এই যে এটা হচ্ছে পিক্সেল, হ্যাঁ আমি যে পিক্সেলের সাথে খুবই পরিচিত কারণ এগুলো আমি ব্যবহার করেছি আমাদের প্ল্যাটফর্মে। তো শাইনঅন হাজব্যান্ড টু ওয়াইফ পিক্সেল, তো এই দেখেন পারচেজ নেওয়া আছে, ভি কন্টেন্ট নেওয়া আছে, আবার ডটার্স পিক্সেলে হচ্ছে পারচেজ নেওয়া আছে। এবার আমার পিক্সেল আরও আছে ভাই, কিন্তু ইভেন্ট কী হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এর বেশি আমি কিন্তু ইভেন্ট ইয়ে করবো, 1 ইভেন্ট 1 এভাবে, তো এগুলোর বেশি কিন্তু আমি মানে ইয়ে করতে পারবো না, ইউজ করতে পারবো না। ওকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই বিষয়টা, এবং এমনই দেখা যাবে। হ্যাঁ, আপনি আপনি যখন পিক্সেল সেট করবেন, যে আমার এখন আপনি 1টা পিক্সেল ইউজ করেন বা 2টা, আপনার ইচ্ছা, আপনি 1টা পিক্সেল ইউজ করে এই সবগুলো মানে ইভেন্টগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, এখন ভাই সবার কি ডোমেন কিনতে হবে? আমরা চেয়েছিলাম, হ্যাঁ আমরা চেয়েছিলাম যে ডোমেন না দিয়ে সাব ডোমেন করে দিলে কেমন, যেমন ধরেন zafi.shineon.com আমাকে দিয়ে দিল, আর ধরেন অন্য একজনকে দিয়ে দিল ধরেন anik.shineon.com এমন দিয়ে দিল, এবং আপনারা যার যার বিজনেস ম্যানেজার থেকে 8টা করে ইভেন্ট ট্র্যাক করতে পারবেন, এটা অনেকেই মনে করেছিল, বাট ইটস নট পসিবল, এটা প্রবলেম হবে ইন দ্য লং রান। সো আমরা ওই পথে যাচ্ছি না, ঠিক আছে, ওই পথে যাচ্ছি না, এবং এটা শো করে যে ওন্ড বাই অ্যানাদার বিজনেস হ্যাঁ প্রবলেম হয়, আপনি তো লম্বা আলাপ করে লাভ নেই। সো কী করা যায় সে বলছে এখানে, যে কী করা যায় এই যে আসছে এই ঝড়টা, তো এখানে আমরা কীভাবে বাঁচবো, আমাদের এক্সিস্টেন্স, হ্যাঁ এরা কিন্তু এক্সিস্ট করে না, আমাদের কি এক্সিস্টেন্স নিয়ে কি হোম পেজ আসছে, ফেসবুক ইজ নেভার লাইক। তো আচ্ছা, হ্যাঁ আমি এগুলো আগেই বলেছি, আমি আগেই বলেছি সবসময় বিড়বিড়ে এগুলোই বলি সলিউশন কী হতে পারে। ওকে ভাই, জলুশন আমরা জানা আছি, যদিও এটা শাইনঅন সেলারদের জন্য একদম, শাইনঅন ইন্টারন্যাশনাল সেলারদের জন্য একদম নতুন একটা বিষয়, কিন্তু আপনাদের জন্য এটা খুবই পুরনো একটা বিষয়। অলরেডি আপনাদের সাথে আমি অনেক একাধিক প্ল্যাটফর্ম পরিচয় করিয়েছি, এক এক রকমের কার্যকলাপ ছিল। হ্যাঁ, এখন খুশির ব্যাপার বাঙালিদের জন্য সেটা হচ্ছে যে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমরা এখানে যে প্রসেসটা সাইন অন করছে এটা ইটস এ বিট লেন্দি, যে লোগোটাও সাইন অন করবে অ্যান্ড কিছু কাজ সাইন অন করবে, হুম কষ্টসাধ্য হবে, বিট বিট লেন্দি বিষয়টা, কিন্তু হ্যাঁ আপনি ডোমেইন দিবেন, ডোমেইন দিয়ে অ্যাড করার পরে ওটা আপনার আপনার ভেরিফাই করবেন, আপনার বিজনেস ম্যানেজারও ভেরিফাই করবেন, তারপর কি হবে আপনাকে যে শুধু শুধু ব্যান করতো, শুধু শুধু এটা সেটা করতো সন্দেহ করে করে, আসলে তো আপনাকে ব্যান করতো না, এগুলো ব্যান করতে হচ্ছে হলো ভিয়েতনামিজ যারা বা ইন্ডিয়ান বা বাংলাদেশে অনেক একটু বাংলা ভাষায় বলি চোর ছেচর আছে, যারা ফেসবুকে টাকা না দিয়ে অ্যাড দিচ্ছে, অনেক অনেক ধরনের
কারসাজি আছে এগুলো করছে, এগুলো পথটা আসলে মোটামুটি বন্ধ হয়ে আসতেছে, বাট নট অলওয়েজ এটা পসিবল, কারণ চোর থাকবেই, চোর ছাড়া কিছু চলবে না, এটা থাকবেই, কিন্তু ওরা অনেক কঠিন করে ফেলছে। ওকে এই বিষয়টা, ওকে তো স্টার্ট মুভিং ইউজার টু প্ল্যান, তো আমরা এটা এই সপ্তাহে আমরা বিগ সেলারদের করছি, নেক্সট উইকে আমরা মানে সবার সবার ক্ষেত্রে আসলে এটা প্রযোজ্য হবে আস্তে আস্তে, এতটুকুই আর বাইরে কিছু না। আপনারা মাথায় রাখবেন যে আপনাদের চেঞ্জ আসছে, ডোমেইন এখনই রেডি করা লাগবে না, বাট রেডি রাখেন, মেন্টালি প্রিপেয়ার থাকেন এবং সামনে ব্যান থেকে এড়াতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি, এটা নিশ্চয় যদিও কেউ বলছে না বাট আমার মনে হচ্ছে, কারণ সন্দেহ করে করেই আসলে সবাইকে বিনা কারণে ব্যান করা হয় সামথিং। আরও কিছু বিষয় আছে, এগুলো হয়তো পরে শেয়ার করা হবে।